থাকবে আমাদের কাছে চারবার পাঁচবার ফোন করতে বললাম বাবা, তারপর তো ফোন করে তো করিস না, মানে আমাকে করিস। আমি তো প্রত্যেক সপ্তাহে বড় পূর্ণ কোনটাতে আসতাম, এক সপ্তাহ একবার আসতে পারিনি। আমাকে বলছে মা কলকাতার তো আর কে যেন আছে না, কে রে এইরকম ও যেটা দাবি সেটা দাবি, ও আমার সংসারে মেরুদণ্ড ছিল। আমার মেয়ে ডাক্তার, বড় মেয়ে, কিন্তু সব পরামর্শ নিত ওর কাছে, ফোন এটা করতো ওটা করতো, ওকে বলতো সারা জীবনটা পড়াশোনাতেই তোমার কেটে যাবে বাবা, কেন ডাক্তারি করতে গেলে তুমি কি কর বাবা ডাক্তার ও ডাক্তার ভালো, তো তুমি তো কি কোথায় গেলে আমরা তো জানতেই পারলাম না। বলো মা আমি আমার নিজের ক্যাপাতে আছি, তাই ভালো বাবা তুমি ভালো দেখো, তাতেই আমার আমি জানি খুব ভালো বন্ধু বন্ধুর সঙ্গে আমরা সব একছিলাম আমি হাসছি, আমি আমার কাজ নেই, তোর কাছে যেতে হবে, যেতে হবে মানে যেতেই হবে আজই হবে। আবার আমি ছুটি নিয়ে চলে গেলাম একদিন মাঝে থেকে, আবার চলে গেলাম। এইরকম ও যেটা দাবি সেটা দাবি, ও আমার সংসারে মেরুদণ্ড ছিল। আমার মেয়ে ডাক্তার, বড় মেয়ে, কিন্তু সব পরামর্শ নিত ওর কাছে, ফোন এটা করবো ওটা করবো, ওকে বলতো সারা জীবনটা পড়াশোনাতেই তোমার কেটে যাবে বাবা, কেন ডাক্তারি করতে গেলে তুমি কি কর বাবা ডাক্তার ও ডাক্তার ভালো, তো তুই তো কি কোথায় গেলে আমরা তো জানতেই পারলাম না। বলো মা আমি আমার নিজের ক্যাপাতে আছি, অত ঠিক আছে বেশ তাই ভালো বাবা তুমি ভালো থেকো, তাতেই আমার আমি জানি হয়তো খুব ভালো বন্ধু বন্ধুর সব আমরা সব হ্যাপি ছিলাম গো, এছাড়া কিছু না। সোম্য একটা ওদের বন্ধু কাকিমা কিছু আবার সম্পূর্ণ থাকছে না, ওর অসম্পূর্ণটাই আমাদের কাছে থাকবে। আমি প্রতিদিন অসুখে কথা হয়, কথা বলবো, কথা হবে, আমার জীবনের বই তো সব
সব কিছু ভালো। তারপরে আর